আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে আবারও সালাম। আমি মোহাম্মদ ইয়াকুব, মা মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আবারও সালাম। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গিয়ে মা মিডিয়া। আজকে আমি আপনাদেরকে দেখাবো, এই আমি এখানে নিচ্ছি দুইটা দেশি মোরগ। এটা হচ্ছে কি আজকে এটি পালা মুরগি আর কি, দুটা দেশি দেশি মোরগ, একটা টমেটো, দু তিনটা পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, দু তিনটা দারচিনি, অল্প একটু মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, জিরা, মিক্সচার মশলা, চার পাঁচটা নিচি আপনার এলাচি, আর একটা নিজি, এটা আমার আরবিয়ান বলে মাঝি, মানে এটাতে ময় মশলা মিক্স করা থাকে, তিনটা কাঁচামরিচ, একটা কালো লেবু। এটা আরবিয়ান রান্না, কারণ তারা বেশি মশলা পছন্দ করে না, ঠিক আছে, তারা বেশি মশলা পছন্দ করে না। বিদায়, আমি তারপরে আপনাদের দেখানোর জন্য অল্প অল্প করে দিছি, শুধু একটু ফ্লেভারের জন্য, অল্প অল্প করে দিছি ফ্লেভারের জন্য। আজকে রান্না হবে আরবিয়ান মোরগ রেসিপি। আজকে এটা খাবো আমরা ইনশাল্লাহ রুটি দিয়ে। এই যে আমি আটা গুলা রাখছি দেখছেন, এটা সাদা আটা না, এটা লাল আটা, আটা গুলা রাখছি ইনশাল্লাহ। আমি আজকে আপনাকে দেখাবো আরবিয়ান মোরগ রেসিপি কীভাবে রান্না করতে হয়, আর আমার রুটির রিয়াটা দেখাচ্ছি আপনাদের। আমি এটাতে রুটি রান্না করবো, এটাতে ইনশাল্লাহ রুটি বানাবো আর কি, এই যে এটাতে। আমার কুকার গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতন আমি তেল দিয়ে দিব, পরিমাণ মতন আপনারা হাফ কাপ তেল দিবেন, কারণ আরবিয়ানরা তেলও পছন্দ করে না। আমি তারপর হাফ কাপ দিতেছি। আপনার আরবিয়ানরা মশলা একেবারেই কম খায়, একেবারেই কম, আর মশলা কম খাওয়াটা আমাদের জন্য ভালো, গ্যাস পেটের মধ্যে কোনো গ্যাস সৃষ্টি হয় না। আমি সৌদির প্রবাসী, আজকে 15 বছর ধরে তাদের সাথে আসি, ওরা কোনো খাবার ওরা মশলা একেবারেই দেয় না। আমি যেভাবে মশলাগুলো দিছি, যদি এখনও যদি সৌদিয়ান আমার কফিল যদি এসে দেখে, বলবে এগুলো কিচ্ছুই লাগবো না, শুধু পেঁয়াজ দে আর একটু লবণ দে বাস, আর এই যে মিক্সচার মশলাটা দিতে বলবো বাস। তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি যেটা আপনারা যখন রান্না করবেন অল্প অল্প করে দিবেন, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, খাবারও টেস্ট ভালো পেবেন ইনশাল্লাহ আশা করি। আমার তেলও মোটামুটি গরম হয়ে আইছে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হলো মা মিডিয়া। আমার একটি ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজের নামও মা মিডিয়া। আপনারা মা মিডিয়ার সাথে থাকবেন, মা মিডিয়াকে লাইক দিবেন, আর ইউটিউব চ্যানেল মা মিডিয়াকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি পছন্দ হলে একটা লাইক অবশ্যই দিবেন। আমি কুকিংস মোহাম্মদ ইয়াকুব, আরবিয়ান কুকিংস। আমার তেল গরম হয়ে গেছে, আমি এখানে প্রথমে পেঁয়াজ দিয়ে দিব, বিসমিল্লাহ। আমি পেঁয়াজের সাথে দারচিনি আর এলাচিটা একসাথে দিয়ে দিব, কারণ এটা তেলের মধ্যে ভাজা হলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে। এই এলাচি আর দারচিনি আমি দিয়ে দিছি, সাথে লেবুটা। যদি আপনাদের কাছে কালো লেবু না থাকে কোনো সমস্যা নেই, এখানে আরও দিয়ে আমরা কালো লেবুটা পছন্দ করে বিদায় আমি দিচ্ছি। এই পেঁয়াজটা হালকা বাদামি কালার যখন হবে ইনশাল্লাহ, তারপরে আমরা এখানে অল্প একটু পানি পরিমাণ, অল্প হাফ কাপ পানি অ্যাড করব, তারপরে আপনার এই মশলাগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন, আমি 1 মিনিট পর ঘুরে আসি। আমার পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আছে, আর একটু বাকি আছে। আমার পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে গেছে, আমি এখানে আদা বাটা আর রসুন বাটা একসাথে দিয়ে দেবো, আদা বাটা, রসুন বাটা,
চাইলে এখানে একটু পানি দিতে পারেন, পানি দিলে একটু ভালো, পানি হালকা পরিমাণ দিলে একটু একটু দিয়ে না লাগবে। তারপরে যে আমার যে মশলাগুলো আছে আমি এগুলো একেবারে দিয়ে দেবো, তারপরে ভালো করে কষাবো। এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো চামচের মধ্যে লেগে গেছে। আমি এক মিনিট পর ঘুরে আসি মশলাটা কষান পর্যন্ত। আপনারা লবণ অ্যাড করবেন যার যার স্বাদ মতো, আমি এখানে এক চামচ দিছি, যখন আবার পরে প্রয়োজন হবে আবার দেবো। যার যার স্বাদ মতো আপনারা লবণ দিবেন। মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলার কি সুন্দর একটা কালার আইছে, খুব সুন্দর ফ্লেভার মারতেছে মাশাআল্লাহ। মশলা অল্প দেওয়া তো মাশাআল্লাহ খুব একটা ফ্লেভার ভালো আসতেছে। আমরা মশলাটা কম খাওয়াটাই আমাদের জন্য ভালো। আমি এখানে মশলা আমার কষানো শেষ, আমি এখানে এখানে মুরগিগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ, এগুলো দেশি মোরগ, একটু ভালো করে কষিয়ে নেবেন। ভালো করে কষিয়ে নিলে কি জিনিসটা মুরগির ভিতরে মশলাগুলো ঢুকবো, ঠিক আছে? আমার মুরগি কষানোর পর আমি দেখেন কষানোর মধ্যেই আমি টমেটো দিয়ে দিয়েছি। অনেকে টমেটোটা প্রথমে দেয় বা মশলার সাথে দিয়ে দেয়, কিন্তু আমি এইভাবে টমেটো দেওয়ার কারণ হলো গিয়া আমার এখানে এখন আর পানি লাগবে না। আমার যে মুরগিটা যে আমি যে কষামো এই পানিটা লাগবে না, এই টমেটোর থেকেও বের হবে এবং মাংসর থেকে বের হবে, দুটোটা একের সাথে মিক্স হবে, তো ফ্লেভারটা একটু পরিবর্তন হবে, ঠিক আছে? একটু খাবার সময় একটু টেস্ট লাগবে ইনশাআল্লাহ। আপনারা এইভাবে রান্না করতে পারেন। ফিরে আসলাম 12 মিনিট পর, আমি প্রায় 12 মিনিট এটাকে মাংসটাকে কষাইছি, কারণ আমার দেশি মুরগিটা কষালে দেখেন যে মোটামুটি ভালো পানি বেরিয়েছে, টমেটোর পানি মুরগির পানি। এখন এটার আমি পানি অ্যাড করবো, কারণ এটা আরবিয়ানরা শুকনো পছন্দ করে না, যেমন আমরা বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানিরা একটু ভুনা পছন্দ করি। এটা তো ভুনা হলে মশলা খুব একটা টেস্ট আসতো, এই কারণে তারা রুটি খাইব তারা একেবারে শুকনো পছন্দ করে না। আমি কিছু পরিমাণ পানি অ্যাড করতেছি যাতে রুটি খাওয়ার সময় যাতে একটু ঝোল পাওয়া যায়। এই যে আমি মোটামুটি পানি, যতগুলো আমি পানি দিছি এটা কুকারে শুকায় অর্ধ হয়ে দেবো, আর আমি কুকারটাকে বন্ধ করে রাখবো প্রায় 25 মিনিট, কারণ এটা দেশি মুরগি খুব শক্ত। প্রায় 25 মিনিট, একবারে 25 মিনিট রাখবো। এই যে পরিমাণ মতন পানি দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। এখন আমি এই কুকারটাকে বিসমিল্লাহ এই যে 25 মিনিটের জন্য এটার বাল্বটা লাগিয়ে দিই, এটা ভুলে যামুগা। এটা হইল গিয়ে বাল্বটা, এই এটা আমি এই এখন শক্ত করে টাইট দিয়ে দিছি। যখন আপনারা কুকার ব্যবহার করবেন এরকম কুকার, এই যে এই বাল্বটা শব্দ দিব করে শব্দ দিব, এই শব্দ যখন দিব তখন থেকে আপনারা 25 মিনিট রাখবেন। এই দেশি মুরগি হলে 25 মিনিট পর একবারে আপনার রান্না কমপ্লিট হয়ে যাব। তো আমি 25 মিনিট পর ঘুরে আসি। চলে এলাম 25 মিনিট পর, দেখা যাক। মাশাআল্লাহ, খুব সুন্দর তরকারি হয়েছে আমার মাশাআল্লাহ, সাথে ঝোলও আছে, রুটি খাওয়া যাবে ইনশাআল্লাহ। যাই হোক, পরিবেশন যখন পরিবেশন করবো আবার একবার দেখাবো আপনাদের। আর এ হলো গিয়ে আমার 6টা রুটি, 6টা গুল্লি করছি, 6টা রুটি বানাবো ইনশাআল্লাহ। এই যে দেখ শুক হাদা, এটা হলো গিয়ে আমার মালিকের নাতি, সবসময় আমার সাথে থাকে, গুল আব্বা আব্বা আব্বা, তাকে আমি আব্বাও শিখিয়ে দিছি মাশাআল্লাহ। আর এটা দিয়ে আমি রুটি লাগাবো আমার এই রুটির চুলাটা, দেখছেন? মানে রুটি বানানোর যে তন্দুরটা দেখাইতেছে, আমি আগুন লাগালেছি অলরেডি মাশাআল্লাহ, এই চুলা জ্বলতেছে।
কিন্তু দুঃখের বিষয় হলো কি আমার এখানে হেল্প করার কেউ নাই, আমি একাই ভিডিও উঠাইতেছি, একাই কাজ করতেছি, কি করবো, কেউ তো নাই আমার সহযোগিতা করার জন্য। সৌদি বল আব্বা, কেবল হাল হ্যালা, এই শিফতে কুরা, এই শিফতে কুরা, এন্তবা নার নিয়ে নিলাম রুটি, এই যে রুটি বিসমিল্লাহির রহমানির রহিম লাগাই দিতেছি এখানে, রুটি লাগাই দিছি, মাশাআল্লাহ দেখতেছেন চারটা রুটি লাগাই রেখেছি অলরেডি, মাশাআল্লাহ দেখতেছেন নান রুটির মতন ফুলতেছে, মাশাআল্লাহ চারটা রুটি, মাশাআল্লাহ। আপনারা এখনও যারা আমার মা মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। দেখতেছেন আমাদের বাড়ির ভিতরে দুটা খেজুর গাছ আছে মাশাআল্লাহ, আমি এখানেই রান্না করি সবসময় মালিকের পরিবারের জন্য, সবার জন্য। এ হলো গিয়ে আমাদের বসার একটা স্থান বাইরের, সবাই আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, মা মিডিয়ার সাথে থাকবেন। আর একটা ফেসবুক পেজ আছে আমার মা মিডিয়া, সেখানে অবশ্যই যাবেন, লাইক কমেন্ট করবেন, জানাবেন ভিডিওগুলো কি ভালো হয়েছে না খারাপ হয়েছে, অবশ্যই লাইক করে জানাবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা মিডিয়ার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হয়ে গেল আমার মোরগ, আরবিয়ান মোরগ রেসিপি, মাশাআল্লাহ। এটা দেবো বাসার ভিতরে ম্যাডামকে, আর এটা দেবো কপিলকে। রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, মা মিডিয়ার সাথে থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।